মই গৈ আছোঁ আজি এটা গাঁও, এইটো সোৱণশিৰি নদীৰ কাষৰ গাঁও। আৰু এইটো গাঁওটো বহুত গৰাখহনীয়াত এইটো জীয় হৈ আছে। আৰু এইটো মাজুলী হয় বিশেষকৈ, আৰু মাজুলীত তেনেকুৱাই অকণমান বৰষুণ আহিলে এনেকৈ ডুবি যায়। বিশেষকৈ সোৱণশিৰি আৰু ব্ৰহ্মপুত্ৰই দুয়োফালে আৱৰি ধৰিছে। বিশেষকৈ বানপানীটো মাজুলীৰ প্ৰধান সমস্যা, আৰু লগতে আমাৰ অসমৰো জ্বলন্ত সমস্যা বুলি ক'ব পাৰি। আৰু বিশেষকৈ আজি কেইটামান পৰিয়াল সিহঁতৰ ঘৰত মাটি খহাই ল'লে আৰু সিহঁতে আজি বেলেগ ঠাইৰ পৰা গুচি যাব লগা হৈ আছে। আৰু মাজুলী ঠিক এনেকুৱাই এইবিলাক চব খেতি আছিল আৰু এনেকুৱা পানীৰে ভৰি পৰিছে। মানুহবিলাক এতিয়া এনেকুৱা মাছ মাৰি আছে। আৰু ইয়াতকৈ আৰু বেছি পানী বাঢ়িব, এইটো কিমান আছে, এইটো ল'ৰাটো ডুব খোৱাকৈ তাৰ ওপৰতো পানী বাঢ়িব। ঠিক মানুহবিলাক এনেকুৱা থাকে, চব নাৱেৰে পৰিপূৰ্ণ হ'ব আৰু এইবিলাক, মাত্ৰ নাৱত লৈহে অহা যোৱা কৰিব পাৰি। ক'ত গৈছিলা ভাইটি, ক'ত গৈছিলা কোৱা, লাজ কৰিব নালাগে। আরে ভাই, তহঁতৰ মাজুলী আজি মই ভিডিঅ' কৰি আছো। আৰু এইবিলাক আহু খেতি হয়, ইয়াতে আহু খেতি কৰিছিলে। আৰু এতিয়া বানপানীৰ আগত আগত মানুহবিলাকে এনেকুৱা কাটি আছে। আৰু বিশেষকৈ আৰু এইকেইদিন পিছত এইবিলাক চব ডুবি যাব। আৰু এতিয়াও ধান পানীৰ তলত আছে আৰু মানুহবিলাক এনেকুৱা কাটি আছে, সৌ কিছুমান মহিলাবিলাক আৰু এইটো ল'ৰাবিলাকে ইয়াত বুটলি আছে ধান, আৰু সিহঁতে নাৱত উঠাই লৈ এনেকৈ সিহঁতৰ গাঁৱত যাব। মৰি বান্ধি আছে আৰু এইটোৱে হয় মাজুলীৰ লাইফ বা মিচিং সমাজৰ জীৱন ধাৰণ। ভাইটি গৰা খহাই আছে বোলে, তো কেনেকুৱা, ভাল লাগিছেনে ভাল লগা নাই? মানুহবিলাক উঠি গৈ আছে বোলে, কিছুমান কিছুমান পৰিবাৰ বোলে ইয়াৰ পৰা বেলেগ জেগাত গৈ আছে বোলে, বহুত বেয়া হৈছে না। আৰু এইটো কিবা গৰা এইটো নখাবলৈ কিবা দিছিলে যে, এইটো কাম কৰিছে নাই, ক্ৰিজ দিছিলে, পাৰ্কৰ পানী দিছিলে যে, কাম কৰি কৰি আছো না, নাই এইটো কাম কৰিছে নাই, এইটো মাটিটো ৰখাব পাৰিছেনে নাই? ৰখাব পৰা নাই, পৰা নাই না। এইটো নামটো টিপু পেগু হয়, জন জন। ইয়াত মানে এটা ল'ৰাৰ পাঁচ ছয়টা নাম থাকে, জন টিপু প্ৰফুল্ল দুলাল আৰু ধান গোটাই আছে। টিপু কি ক'বা, এইটো গৰা যে ইমান সহায় আছে, এই গাঁওবিলাক যে উঠি যাব, এইটো সোৱণশিৰি নদীটো আহি পালে, টিপু কিবা কোৱা। টিপুটো লাজ কৰি আছে। ভাৰী আছে ভাইটি, ভাৰী আছেনে নাই, গধুৰ আছে, এইটো আমাৰ কেমেৰামেনটো বহি আছে, এইটো মোবাইল টিপাত ব্যস্ত, গৈ আছোঁ সিপাৰলৈ। ল'ৰাকেইটা মাজুলী বাবুহঁত, আৰে বেছি দূৰ নাই নেকি, ৱা মজা, গুড গুড। এইটো চাব পাৰে ধানবিলাক কেনেকৈ ডুবি আছে। আৰু এই চব ধান খেতি কৰিছিলে, কিন্তু মানুহবিলাকে এনেকৈ কষ্ট পাই থাকে, এইবিলাক ধান ডুবি আছে, এইবিলাক পানী গ্ৰাসিত কৰিলে, যিমান পাৰে গোটাই খেতিয়কবিলাকে লৈ গৈ আছে আৰু।
सबरे बच्चा बिल्कुल कैने का खेलिए से बुका इतर कारण बहुत भल दिन पूरा एन्जॉय है ना भाई इतर कारण भल दिन ना এজন বাচ্চা তো আমার সব পড়ি আছে এরি পেলা জানা কি হয়েছে রঞ্জিত কিপ ইট আপ আচ্ছা আছে আচ্ছা আছে ওয়াও ওরে ধর আর এই সময় মানুষ কেটা মাছের কারণেও যুঁজ আসলে মাছ ধর মাছ ধরব গিয়ে আছে ঠিক আছে ভাইটি ভালকে মাছ ধরবা হ্যাঁ ইহতরে দিন আর ইহতরে দিন আর পানি আহিলে হাঁ কেটার দিন আর বিশেষ ইয়াতে এনেকা ধরনের উড়নি হাঁ বলে কোথাও আমি এনেকা হাঁ পাওয়া জাতি বা পাতি হাঁ এইবিল বহুত কম পায় এইটো হাঁ বেশি পোহে আর এই হাঁটু উড়ব পড়ে আর ডর হয় প্রায় 5 কিলো 6 কিলো 7 কিলো 10 কিলো পর্যন্ত হয় এই নদী সোয়ানশ্রী এইটু ঘর ইয়ারপর কবলে গেলে 10 কদমো নহয় আর বিশেষক এনেকা নদীটা মারি 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 ইয়ালোক পালে আর এই কেটে ঘর কেটে সব ইয়ারপর উঠে যাবল হয় আর সরকারে নদীটা বহুত দূরত আসিল কিন্তু সরকারে যে ধরনের পদক্ষেপ লব লাগে হয়তো জিও টিউব জিও ব্যাগ বা পার্কো পাইন যে ধরনের দিব লাগে সরকারে এনেকা কন্ট্রোল করব নার কারণে এই মাজুলীর মাটিটু দিনক দিনে কমি গিয়ে আছে আর বিশেষক মই নরওয়ে আর নেদারল্যান্ড এইবিল কাউন্ট্রির বিষয়ে কৈছিল ইয়াতো বহুত বানপানী হয়েছিল কিন্তু সরকারে তাত এনেকা কিছুমান টেকনিক বা এনেকা কিছুমান টেকনিক্যালি কাম করেছে যে সেইকেইটা দেশক বহুত কন্ট্রোল করবার আছে তো এই মাজুলীও মানে বিশ্বর সর্ব বৃহৎ মানে এই নদীদ্বীপ বলে কয় কিন্তু ইয়াকো যদি রক্ষা করব লাগিলে যদি এই বৈজ্ঞানিক পদ্ধতিকেটা যদি সরকারে যদি এডপ্ট করে নলয় তো হয়তো মাজুলী এদিন বুরঞ্জিত হে থাকি যাব তো ঠিক এনেকুৱা মানুহকেইটা কাম করে আছে তাতে সরকারক আর চুয়া নাই যি পারি আছে নিজে এই গড়াটক রখাবলৈ উঠি পড়ি লাগিছে আর এনেকা নিজের নিজে কাম করে আছে আর কারবাক রক্ষি থকা নাই আর বিশেষ করে গাঁর মানুষ এনেকা লাগি আছে কামত আর আমার নিউজ চ্যানেলবরে কভার করবলে যত্ন করে আছে এই বিষয়টুক মানে সবকে দেখাবলে যত্ন করে আছে কিন্তু আমার বিষয়টা সরকারবিলাকে যি ধরনের ধ্যান দিব লাগে ধ্যান দিয়া নাই আর আর বিশেষক মানে এটা একটা বিগ ক্যাম্পেইন হব লাগে এই মাজুলীখন সেভ করবলে মানে একটা ন্যাশনাল বা একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন হব লাগে তেতিয়াহে মানে মাজুলীটা সেভ করব পারি আমার আঞ্চলিক মিডিয়া বা আমার স্টেট মিডিয়াবলে দেখাবলে যত্ন করে আছে কিন্তু এইটো মানে সেন্ট্রেল গভর্নমেন্টের আন্ডারত বা সেন্ট্রেল গভর্নমেন্টের চকুত এটা দেখা পোৱা নাই মানে ঠিক এইবিল ঘর এইবিল উঠি গৈ আছে আর এই আমার এনজিওর ডিজিটাল ম্যানেজমেন্ট তরফের এইবিল আমি কিছু পারিছো সহায় করে আছো আর বা ট্রেনিং দি আছো কিন্তু আমি সবখানি কাম আমি করব নয় কারণ আমার মানে ফান্ড নাই ঠিক এনে মানে মাজুলীর মাটিটু পুহি আছে তো এইটাই আর মাজুলীর লাইফ আর I'm gonna
এবিলাক সব কাম করেছে, মাত্র এটু যাতে মাটিটো যাতে খহি না যায়, নদিয়ে লয় না যায়, এটু মানুষবিলাকে নিজে নিজাববীয়াকৈ করে আছে। আর ইহতর এনেকা প্রটেক্টিভ ইকুইপমেন্ট নাই, তথাপি ইহতে যি পারে কষ্টরে করে আছে। বাট যাকালি ইয়াত ঘর আছিল, গোটে পরিয়াল আছিল ইয়াতে মানে, আর ইহতে একেলগে খোয়া বোয়া করে আসলে, একটা পরিয়াল আছিল ইয়াতে। কিন্তু সেই গোড়াটোর কারণে যে সেই গোটেই পরিয়ালে ঘর দুয়ার সব ভাঙি এই পরিয়ালে এতিয়া এইটো জায়গাটো ইহতে বহুত দিনের পর ইয়াতে আসলে, কিন্তু এই জায়গাটো ইয়াতে এতিয়া এরিবলগা হয়েছে। এয়া এনেকৈ সৰু সৰু বাচ্চা কেইটা আছে, ঘর দুয়ারের অবস্থা এনেকুয়া আছে, আর সিহতে এতিয়া এনেকুয়া যাবলৈ ওলাইছে। দাদা, ইয়ারপরা যে আপনি গুছি গৈ আছে, কেনেকুয়া লাগি আছে, মানে বেয়া লাগি আছে না? বহুদিন তো ইয়াত থাকিলে, মানে এইটো গাঁৱত তো নিজের নিচিনা কৈ আছিল, এতিয়া তো গৈ আছে যে এইটো তো বেয়া লাগি আছে না? যদি সরকারে যদি আজিলৈকে যদি কিবা যদি কিবা করলে হয়, কিবা এনেকুয়া তো নহলে হয় না, কিনে কি কব আর না? কি কব বাইদেউ, আর আমি তো আর প্রকৃতি করব নি, প্রকৃতির মানে বিরুদ্ধে তো যাব নি, কিন্তু সরকারে অল্প যত্ন করলে এটলিস্ট জিও ব্যাগ যদি আগরপর দিলে অল্প কিবা হলে হয় না? হয় হয় হয়। এটা কত ঘর বনাই আছে? ও, আমার স্কুলের আগত আগত নাকি? দে বড়িয়া, আমি ভাত খাবলে আহিম। আর বিশেষ এনেদরে একটু নদীত গৈ আছে, গৈ মাটিটো লৈ আছে লৈ আছে, আৰু গছ গছনিও গৈ আছে, কিন্তু এইটো গছ জোপাই চাওক, এইটো এলেকাটো যাব পৰা নাই বিশেষকৈ গছৰ কাৰণে, কিন্তু মানুহসকলো গছটো ধুমধাম কাটি আছে, তাতেও গছ কাটি আছে। আচলতে ভুল ধাৰণা হয় গছটো যাবই, আমি এইটো কাটি লৈ কাঠ বনাওঁ, কিন্তু বিশেষকৈ নদীৰ পাৰত পাৰিলে গছবিলাক ৰুব লাগে, তেতিয়াহ'লে এটলিষ্ট মানে প্ৰটেক্ট হ'ব মানে। এইটো ষ্টুডেণ্ট কেইটা ছোৱালীকেইটাও সিহঁতৰ ভৱিষ্যতক লৈ চিন্তা কৰি আছে, আৰু বহিলৈ আলোচনা কৰি আছে কি হ'ব আমাৰ জেগাটোলৈ বুলি। আৰু আৰু জাগাবিলাক গুচি যোৱাৰ কাৰণে বয়সস্থ মানুহটো চাবলৈ গৈ আছে, সৰুৰ পৰা এইটো জেগাতে ডাঙৰ হোৱা, কিন্তু আজি তাৰ জেগাকেইটা মাটি নদীয়ে লৈ যোৱাৰ কাৰণে এইটো বয়সস্থ মানুহটো প্ৰায় 80 এবভ মানুহটো চাবলৈ গৈ আছে, তাক বহুত দুখ লাগিছে। এইটো জায়গাত আমি সৰুৰ পৰা ডাঙৰ হৈছিলোঁ, এইটো জায়গাত সব কিছু কৰিলোঁ, কিন্তু আজি এইটো জায়গাটো মানে পুৰা গৈ আছে, মানে এইটো জায়গাটো তাক বহুত দুখ লাগি আছে। মানে এক জায়গাত গছ আছিলে আৰু গছবিলাক এতিয়া উঠাইছে, এইটো আমাৰ ষ্টুডেণ্টৰ ঘৰ হয়, সিহঁতেও এইটো ঘৰো মানে ইয়াৰ পৰা শ্বিফ্ট কৰিব, বহুত বেয়া লাগিছে। এইটো আৰু এটা ঘৰ এইটো গুচিব, বহুত দুখৰ। এতিয়া চৰকাৰেও সিহঁতক কম্পেনচেশ্যন দিব লাগে, বা নাজানো চৰকাৰে দিবনে নদিব। এইটো গছবিলাক সব উঠাই আছে, এইপিনেও তামোল গছ হওক কি হওক, আৰু অহাকালি এইটো ঘৰটো ভাঙিম বুলি ভাবিছে। চা কিমান সুন্দৰ এইটো ঘৰটো বনাইছিলে, কিন্তু আজি সিহঁতে ভাঙিব লগা আছে। দুটা সৰু সৰু বাচ্চা আছে,
8 বছৰ 6 বছৰ কিন্তু ইহতে এতিয়া আমাৰ পৰা বহুত দূৰত যাব আৰু তো এটো নদীৰ কাৰণে একমাত্ৰ নদীৰ কাৰণে ইহতে এনেকা হৈ আছে তো নদীটো বেয়া কথা নহয় নদীটো প্ৰকৃতিৰে দেন হয় কিন্তু এই নদীক যেনেকা নিয়ন্ত্ৰণ কৰিব লাগিছিল এটো মানে চৰকাৰে পুৰা বিফল হৈ আছে আৰু মানুহসকলো মানে যেনেকা ধৰণে ষ্টেপ ল'ব লাগিছিল আগতে এইটো এনেকা ধৰণে ল'ব পৰা নাই এইটো বহুত বেয়া হৈছে আৰু ঠিক এনেকুৱাই মহিলাই পৰি ফাৰি আছে আৰু আজি ৰাতি থাকিব অহাকালি এইটো ঘৰো ভাঙিব আৰু ইহঁতে বেলেগ জেগাত চিফ্ট হ'ব ঠিক এনেকুৱাই বহুত দুখেৰে এই আমাৰ মিচিং সম্প্ৰদায়ৰ মানুহবিলাকে এনেকুৱা নামনি মাজুলীত নিজৰ জীৱন যাপন কটাই আছে আৰু বহুত কষ্টৰে।